বন্ধুরা, আগামী 10ই সেপ্টেম্বর রবিবার অজা বা অন্নদা একাদশী। আর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই অন্নদা একাদশীর পবিত্র দিনে আপনি যাই খান অন্ততপক্ষে এই তিনটি সবজি খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যদি খিদেতে মরেও যান, তবুও অন্নদা একাদশীর দিন ভুলিও খাবেন না এই তিনটি সবজি, নতুবা সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ অনুসার এই অজা বা অন্নদা একাদশীর দিন আপনি যে কর্ম করবেন, যেমন কর্ম করবেন, সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। বন্ধুরা, আপনারা যদি কিছু ভালো কাজ করে থাকেন, তাহলে তা আপনি অখণ্ড অক্ষয় পুণ্য সঞ্চয় করবেন। আর আপনারা যদি অসৎ পথেই কুকর্ম করেন, তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অন্নদা বা অজা একাদশীর পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই তিনটি সবজি। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই পবিত্র অজা বা অন্নদা একাদশীর দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদম অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যেগুলি 99% মানুষের জীবন তছনছ করে থাকে। আর আপনার জীবনের সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা, বিপদ, দুর্ভোগ টেনে নিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই অজা বা অন্নদা একাদশীর দিন এই খাদ্যগুলি খাবেন না। আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপাদৃষ্টি লাভ করতে চান, যদি প্রভু শ্রী হরিকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র অন্নদা বা অজা একাদশী আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা আপনারা এটাও জানি যে এই অজা বা অন্নদা একাদশী তিথির কি মাহাত্ম্য। তাই এই পবিত্র ভাদ্র মাসে অজা বা অন্নদা একাদশী আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র অজা বা অন্নদা একাদশীর যথেষ্ট প্রভাব রয়েছে। কারণ আমি আগেই আপনাদেরকে বলেছি যে আজকের করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে। এইবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি এই পবিত্র দিনটি কিভাবে কাটাবেন। আর এই পবিত্র অজা বা অন্নদা একাদশীর দিনটি হল আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি। তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব যে এই অজা বা অন্নদা একাদশী তিথি কখন পড়ছে, কখন শেষ হচ্ছে এবং এই অন্নদা একাদশীর পালন সময় সম্পর্কে। বন্ধুরা, এই অজা বা অন্নদা একাদশী শুরু হবে 22শে ভাদ্র 1430 বঙ্গাব্দ, 9ই সেপ্টেম্বর 2023 শনিবার রাত্রি 9:23 এবং এই একাদশী তিথি থাকবে 23শে ভাদ্র 1430 বঙ্গাব্দে 10ই সেপ্টেম্বর 2023 রবিবার রাত্রি 10:45 পর্যন্ত। তাই এই অজা বা অন্নদা একাদশী পালন করা হবে আগামী 23শে ভাদ্র
10ই সেপ্টেম্বর 2023 রবিবার। বন্ধুরা, একই সঙ্গে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন সেই অজা বা অন্নতা একাদশীর পারণ সময় কখন। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে একাদশীর পারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ বছর অর্থাৎ 2023 সালে 1430 বঙ্গাব্দে অজা বা অন্নতা একাদশীর পারণ সময় হল 11ই সেপ্টেম্বর 2023 সোমবার সকাল 5:23 থেকে 9:29 পর্যন্ত। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে এই অজা বা অন্নতা একাদশীর দিন কোন খাবারটি খেলে আমরা অখণ্ড সৌভাগ্যে অধিকারী হতে পারব। বন্ধুরা, এই পবিত্র অন্নতা একাদশী বা অজা একাদশীর দিন যদি আপনারা মা লক্ষ্মী ও প্রভু শ্রী নারায়ণের এবং ধনকুবের রাজের একই সঙ্গে ভগবান গণেশের যদি কৃপা লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই বাজার দোকান থেকে কিছুটা মাখন কিনে এনে আপনি ওই মাখন দিয়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে সেটিকে তুলসী পাতা সহ সপরিবারে গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, বাজার থেকে মাখন কিনে এনে তাতে আপনারা অল্প পরিমাণে মিছরি মিশিয়ে এবং তাতে তুলসী পাতা দিয়ে আপনারা যদি এই মাখন গ্রহণ করতে পারেন, তাহলে আপনি এটুকু নিশ্চিত হয়ে যান, তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে গেছেন। বন্ধুরা, যাদের ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই মাখনে মিছরির বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি মাখন খান সেই ব্যক্তির ওপর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মী তথা ধনকুবের এবং ভগবান গণেশের আশীর্বাদ বর্ষিত হয় এবং দুই হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ প্রদান করে থাকেন। বন্ধুরা, জন্মাষ্টমীর পরেই এই অজা বা অন্নতা একাদশীর দিন অবশ্যই আপনারা এই মিছরি ও তুলসী পাতা মিশিয়ে মাখন খাবেন। এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণে বর্ণিত রয়েছে যে এই পবিত্র অজা বা অন্নতা একাদশীর দিন যে ব্যক্তি এই মিছরি ও তুলসী পাতা মিশিয়ে মাখন সেবন করে সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধন ধান্যে তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনোরূপ সমস্যা কিন্তু আর কখনোই আসে না এবং সারাটা বছর সুস্থ ও নিরোগ থাকতে সক্ষম হন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে অজা বা অন্নতা একাদশীর পবিত্র দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত, বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে এবং সারাটা বছর রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, পবিত্র জন্মাষ্টমীর পর এই অজা বা অন্নতা একাদশীর দিন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকেন, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয়। তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম পবিত্র একাদশীর দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে আয় উন্নতি করতে পারে না। তাদের সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবেই এই পবিত্র অজা বা অন্নতা একাদশী চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনারা করবেন না। বন্ধুরা, নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না। তাই আজ আমি আপনাদের একেবারে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ। আপনারা একেবারে ঠিকই শুনছেন, এই একাদশীর দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ একেবারে ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এগুলি একাদশীর দিন খাদ্য হিসাবে গ্রহণ করলে
আপনার জীবন একেবারে তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। শুধু তাই নয় বন্ধুরা, এই খাদ্যগুলি খাবার ফলে আপনাকে পশুজনিতে জন্মগ্রহণ করতে হবে। তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র অজা বা অন্নদা একাদশীর দিনটি পালন করুন। বন্ধুরা, এরপর বলবো আপনারা কোনোভাবেই কোনো পোড়া জাতীয় কোনো খাবার এই একাদশীর দিন ভুল করেও গ্রহণ করবেন না। বন্ধুরা, এই পোড়া জাতীয় খাবার যদি আপনারা একাদশীর দিন গ্রহণ করেন, তাহলে আপনাদের যে ভাগ্য পূর্বে এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটি খাবার কথা নিষেধ করব তা হলো কেক জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কারণ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যেই ডিমের ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি এই দিন কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, তাহলে আপনার এই পবিত্র একাদশীর দিনটি সুষ্ঠুভাবেই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে পালন করা হবে না, যার ফলে আপনার জীবনে চতুর্দিক থেকে জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, আপনারা ভুল করেও ডিম ব্যবহার করাকে আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, এরপর আমি যে বিষয়টির কথা বলব তা হলো এই একাদশীর দিন পঞ্চ রবি শস্য। আপনারা একেবারে ঠিকই শুনছেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে খাবারটির কথা বলব তা হলো পঞ্চ রবি শস্য, ভুল করেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই অন্নদাপাত অজা একাদশী চলাকালীন পঞ্চ রবি শস্য ভুলেও মুখে তুলবেন না। এছাড়াও চাল বা চালজাত কোনো খাদ্য আপনারা ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, এই অন্নদা একাদশীর দিন ভুল করেও অন্ন মুখে তুলবেন না। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে চিঁড়ে মুরগি খই এই জাতীয় খাবারগুলিও আপনারা মুখে তুলবেন না। সেই সঙ্গে সবজির মধ্যে সজনে ডাঁটা তরুলি বেগুন মুসুরির ডাল আপনারা ভুল করেও খেতে পারবেন না। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই একাদশী ব্রতটি ফলমূল খেয়ে এই একাদশী ব্রতটি পালন করুন। দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।